নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকালকে স্বাগত জানিয়ে আজ উনত্রিশ এক দু হাজার বাইশে অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার দাবিতে ডেপুটেশন তো অঙ্গনওয়াড়ি বা আইসিটিএস কেন্দ্রগুলো খোলার দাবি জানাচ্ছে আইসিডিএস কর্মীরা তো আইসিডিএসের খোলা নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেটটা আমি শেয়ার করবো তো দেখে নেব বিস্তারিত কী রয়েছে দেখুন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খোলার দাবিতে ডেপুটেশন যে উদ্দেশ্য নিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেই উদ্দেশ্যে এখন পুরোপুরি বন্ধ মা ও শিশুদের পুষ্টিযুক্ত রান্না করা খাবার দেওয়া বন্ধ আছে অবিলম্বে রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো খোলার দাবির পথে নেমেছে সিআইটিউর অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য আইসিটি আইসিডিএস কর্মী সমিতি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি খোলা এবং চার মাসের না পাওয়া খাবার দেওয়ার ব্যবস্থা সহ একাধিক দাবিতে শুক্রবার সংগঠনের পক্ষ থেকে জেলা প্রকল্প আধিকারিককে ডেপুটেশন দেওয়া হলো ডেপুটেশনের আগে সিআইটিইউর সভাপতি সভাপতি সভাকক্ষে বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করে বক্তব্য রাখেন সিআইটিইউর জেলা সম্পাদক হারধন ব্যানার্জি সহ আরও অনেকে প্রশাসন ট্রাকার অ্যাপ থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তথ্য পাঠানোর জন্য কর্মীদের স্মার্টফোন দেওয়া ও বর্তমান দর অনুযায়ী ফোন রিচার্জের টাকা অবিলম্বে দেয়া প্রত্যেক কর্মীকে মাসিক একুশ হাজার টাকা দেওয়া এবং দু সালের পর থেকে যে সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মীদের বসিয়ে দেয়া হয়েছে তাদের তিন লক্ষ টাকা দেয়া মাসিক পেনশন ব্যবস্থা এবং অবিলম্বে শূন্যপদ নিয়োগ সহ একাধিক দাবি জানানো হয় এই ডেপুটেশনে তাহলে দেখলেন অঙ্গনওয়াড়ি কর্মীদের বিক্ষোভ বা ডেপুটেশান শুধুমাত্র যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা নয় আরও তাদের নিজেদের বেশ কিছু দাবি দেওয়া নিয়ে তারা ডেপুটেশান দিল এটা পুরুলিয়া জেলার তাহলে অন্যান্য জেলার মতো পুরুলিয়া জেলাতেও কিন্তু এই আইসিডিএস কর্মীদের এই ডেপুটেশান তো আশা করবো আইসিডিএস কর্মীদের বিভিন্ন দাবি দেওয়া সরকার অবশ্যই দৃষ্টি দেখবে নজর দেবে সেটাই আশা রাখবো বা এই আইসিডিএস কেন্দ্রগুলো খোলার ব্যবস্থা করবে তো ধন্যবাদ ফির পরের ভিডিও নিয়ে